ড্রোনের সাথে বোমা যুক্ত করে গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা করেছিল 90 জিএমবি সদস্য জাহিদ হাসান ওরফে ফোরকান ও তার সহযোগীরা। দুপুরে এক সংবাদ সম্মেলনে সিটিটিসির অতিরিক্ত কমিশনার জানিয়েছেন, অনলাইনে সদস্য সংগ্রহের পর পরীক্ষা নিরীক্ষা করে সামরিক শাখায় সদস্য নিযুক্ত করত 90 জিএমবি। পরে সদস্যদের হাতে কলমে বোমা তৈরির প্রশিক্ষণ দিত জাহিদ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়নের শিক্ষার্থী জাহিদ নিত্য নতুন আইডি তৈরিতে পারদর্শী। বিশেষ অভিযান পরিচালনা করে জাহিদ সহ 90 জিএমবির তিনজনকে গ্রেফতার করেছে সিটিটিসি। এবং সর্বশেষ তার পরিকল্পনা ছিল একটি বড় কেমিক্যাল কোম্পানিতে চাকরি করে সেখান থেকে বিপুল পরিমাণ এক্সপ্লোসিভ প্রিকার্সার, যেটাকে আমরা বলি, যার মাধ্যমে বড় রকমের আইডি প্রস্তুত করা সম্ভব। ইতিমধ্যেই সে ড্রোন বানানোর কাজেও সে পারদর্শী হয়ে উঠেছে, সে ড্রোন বানাতেও সক্ষম, এবং সেই ড্রোনের সাথে এক্সপ্লোসিভ সংযুক্ত করে কোনো স্পর্শকাতর জায়গায় সেটা বিস্ফোরণ ঘটানো তার পরিকল্পনা ছিল।